এই যে কাটতে শুরু করে দিয়েছে, এই যে কাটছে, এই যে টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। দেখো আমাদের সব কাটা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর আজ আমি তোমাদের সাথে নিয়ে এসেছি একটা লোভনীয় খাবার, যেটা দেখলে জিভে জল চলে আসবে। এই দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কি খাবারের কথা বলছি, আর আর এদিকে বুঝতে পারছো আমি কি করতে চলেছি। আমরা করবো আজকে কুল মাখা, আর সবাই মিলে খাবো। তো তোমরাও দেখো আমি কীভাবে করছি। আর কুল মাখা করতে কিন্তু বেশি কিছু লাগে না, লাগে নুন আর লঙ্কা, এর থেকে বেশি কিছু লাগে না। আর লাগে যেমন সঙ্গী, একা খেতে গেলে মজা নেই, সবাই মিলে মিশে খেলে খুব বেশি মজা লাগে। তো দেখো আমার সাথে অনেকগুলোই আছে, খাবে বলে বসে আছে, জন চলে এসে কুল খাবে বলে। তোরা কুল খাবি? হ্যাঁ, তার জন্য কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? তো চলো, কুল খাওয়ার আগে কুলটা কিভাবে আমরা তৈরি করি সেটাই করতে হবে। তো প্রথমে আমরা কি করব, কুলটাকে কেটে নেব। চলো আমি কেটে দেবো, কাটো। এই যে কাটতে শুরু করে দিয়েছে, এইভাবে কাটছে, কিন্তু একা কাটছে। আর এতগুলো কুল আছে, এই যে কুল এক বাটি আছে, তো একা কাটলে অনেক টাইম লাগবে, আর এতক্ষণ বসে থাকতে পারবো না, জিভে জল আসছে যে কখন খাই কখন খাই। তো তার জন্য এই যে আরেকজন চলে এসেছে কাটার জন্য। দেখো আমাদের সব কাটা হয়ে গেছে, সব মিলে কাটলাম, তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার এটা মিক্স করবো, ঠিকই দিচ্ছি এবারে। এই যে নমক, নুন, লবণ দিচ্ছি, লবণ দিলাম স্বাদ মতো। আর দেবো মিছি, লাল মিছি, এত ঝাল দেবো যাতে কেউ খেতে না পারে। আমি মনে হচ্ছে এতই মানে দিতে পারবো বলে এতটা বেশি দিয়ে দিয়েছি, মনে হচ্ছে আমি নিজেই খেতে পারবো না। এবার এটাকে মিক্স করে নেব, কুচু পুরি দিয়ে। আমার চামচটা দেখছো কত সুন্দর, পড়ে যাচ্ছে। আর কাঁচা পাকা দুই আছে, তার সাথে লঙ্কা, মিষ্টি, ঝাল, টক, তিনটেই কিন্তু হবে, বেশ ভালো লাগবে। তো চলো রেডি, হামলে পড়ো। এবার আমাদের রেডি, তৈরি হয়ে গেছে, এবার আমরা খাবো। তো তোরা খেয়ে বল আগে কেমন হয়েছে, খেয়ে বল। তুমিও খেয়ে দেখো। দারুণ হয়েছে। তো তোমরাও এভাবে ট্রাই করতে পারো, দারুণ লাগে, তোমরাও এভাবে ট্রাই করতে পারো। আর একটা কথা, আমরা এভাবে কোনোদিন ব্লগ করিনি, প্রথমবার করেছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ওকে, তাহলে আজকের মতো এখানেই, টাটা।